মামা, তোমার আমি আজকে উপায় যাক ভালো হয়েছে। এই বন্ধু, এদিকে 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 মজা দেখবি। ওই যে ওই কৃষকটা দেখতেছিস না? হ্যাঁ, ওই কৃষকটা জায়নামাজা টুপি নিয়ে আমি প্রতিদিনই মজা নেই, ওইগুলো লুকায় রাখি আর ওই পাগলের মতো খুঁজে। আজকে তুই আইসস, তোর সাথে নিয়ে ওর সাথে মজা নিব, বুঝছস? না বন্ধু, আজকে আমি মজা করুম, তুই দেখ। আচ্ছা ঠিক আছে তাহলে। চল চল চল, মজা দেখবি। আরে আজান দিয়ে দিছে, এক কাজ করি, যাই নামাজটা পড়ে আসি আগে। আজকে আমার জায়নামাজ কেউ নেয় নাই, যাক আজকে নামাজটা পড়তে পারবো। কিরে এত টাকা! ওই যে বন্ধু, দেখ দেখ। হে আল্লাহ, তোমার কাছে হাজারো শুকরিয়া আল্লাহ। দেখছোস ভাই, তুই ওর সাথে প্রতিদিন মজা করতি, আজকে ওর সাথে মজা করছিস, ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। এখন তুই বল, এতদিন তুই যে মজাটা করতি ওইটা ঠিক ছিল, নাকি আমি যে মজাটা করলাম ওইটা ঠিক ছিল? আচ্ছা বন্ধু, আমি আমার ভুলটা বুঝতে পারছি রে, আমাকে দয়া করে মাফ করে দে। আর ভাই শোন, কারো ক্ষতি করলে সেটা সারা জীবনে সুখ পাওয়া যায় না, আর কারো উপকার করলে সেটা সারা জীবন সুখ পাওয়া যায়। ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।